আপেল গাছে আপেল, এটা বরফ, আর এইখানে হলো কি আগুন, মানে এইখানে আগুন। ধরে দেখো, ধরে দেখো কিরকম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো ফাইনালি চলো এই হোটেল আজকে সেরে আমাদেরকে চলে যেতে হবে পেহেলগাঁও, মানে কাশ্মীরের জন্য আজকে বেরিয়ে যাবো। কালকে মাতাদির দর্শন করার জন্য আমরা এখানে ছিলাম, ফাইনালি দর্শন হয়ে গেল, আর এখন আমাদের বেরোতে হবে। সকাল প্রায় 11টা বেজে গেছে, আর আমাদের বেরোনোর কথা ছিল 9টায়, বাট 2 ঘন্টা অলরেডি লেট। তো চলো, কোনো ব্যাপার না, তাড়াতাড়ি করে বেরি যত দূর যাওয়া যায়। আর আজকে প্রায় সারাদিনটাই আমাদের গাড়িতে থাকতে হবে, গাড়িতে যেতে যেতে দেখাবো। আর বাইরে আবহাওয়াটা দেখো গাইস, রে পুরোপুরি বেলা হয়ে গেছে অনেক, আর এদিকে ওরা এখনো রেডি হয়ে পারেনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে, কারণ আমাদের ঘর পর তো সব গোছানো কমপ্লিট। তাড়াতাড়ি এখন রেডি হওয়া হয়েছে, চলো এখন আমরা এখান থেকে বেরোবো। আর ওরা ওরা সকাল থেকে রেডি হচ্ছে, আমাদেরকে গরম দিচ্ছিল, আর এখন ওদের জন্য ভালো লাগছে গাইস, সুন্দর লাগছে, বললাম না পায় ব্যথা করছে। চলো 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 চলো, এখন আর লেট করা যাবে না। আমরা যে হোটেলে এসেছিলাম এই হোটেল দিয়ে এখন বেরোবো, বাট হোটেলে একটা প্রবলেম হয়ে গেছে, যেটা আমাদের না জানতে হয়েছে, বাট তারপর আমাদের মানে টাকা দিতে হচ্ছে। আর হোটেলের নামটা এটা বেকার বেকার, আমরা না চাইতো মানে জিনিসটা মানে পর্দা সরাতে গিয়ে হয়ে গেছে, কিন্তু হোটেলে লাস্টে টাকা দিতেই হবে, কোনো কিছু করার নেই। চলো আমাদের লেট হয়ে যাচ্ছে, তাই জন্য কিছু করবো না, এখন চলে যাবো, টাকা দিয়ে বেরিয়ে যাবো। চলো আমাদের টাকা দিয়ে দিতে হচ্ছে, বাট তোমরা আসার আগে একবার ভাববে, যারা হলে কি আমাদের এখানে আসবে, যারা আসবে তারা একটু এই হোটেলটা বাদে অন্য যে হোটেলে আসো আসো, বাট এই হোটেলে এসো না, নষ্ট হয়ে যাবে। চলো আমাদের গাড়ি ওদিকে রেডি, এখন আমরা বেরোবো, আ যাও। চলো আমাদের গাড়ি রেডি, বাট যারাই আসো এই হোটেলে এসো না, বাস। মানে নর্মাল একটা জিনিস, মানে আমি পর্দা সরাবো সেটাতেও মানে যদি খুলে যায় তাও আমাদের দোষ। এক থেকে 1.5 ঘন্টা গাড়িতে থাকার পরে আমরা ফাইনালি নামলাম একটা জায়গাতে কিছু খাবার জন্য, কারণ হোটেলে আমরা খেতে পারিনি, এত মানে লেট হয়ে যাচ্ছিলো বলে ফাইনালি এখন আমরা কিছু খেয়ে নেবো। ওরা আছে গাড়ির ভিতরে সব, এখন বেরোচ্ছে, আর আমাদের গাড়িটা এখানে পার্কিং। গাড়িটা দেখো পুরোপুরি মানে বরফ আর বরফ, এই দেখো বরফ। কেন গাড়ি জলের বোতল নিয়ে আসবো, দাও না আছে দাও। তো চলো এখন ওরা ইনস্টা রিল বানাবে, চলো বানাও, আমিও বানাবো। কাশ্মীরে বলতে গেলে সুন্দর জায়গা, মানে প্লেস গুলো সেই লেভেলের লাগছে দেখতে। এখন আমরা দেখি কি খাওয়া যায়। তো এখন আমরা অর্ডার করেছি ম্যাগি, কারণ আমি ম্যাগি না খেলে কিছু তো খেতে হবে, কারণ আমার অনেকটা খিদে পেয়েছে। আর এখানে মশলা ম্যাগি নিয়ে নিলাম, আমি আর দাদা দুজনে মিলে খাবো। আর ওরা দেখো ওইখানে ইনস্টা রিল বানাচ্ছে, দেখো এই যে দেখো ইনস্টা রিল সব, মানে ভিডিওর পর ভিডিও বানাতেই আছে। আজকে একদিনে কতগুলো ভিডিও ছাড়বে আমি নিজেও জানি না। 9 কিলোমিটারের টানেল, মানে এটা সব থেকে বড় টানেল আমাদের এখানকার, মানে 9 কিলোমিটার টানেল পার করতে হবে আমাদের, দেখো। এসে লেবু খাচ্ছি প্রথমবার, তো চল জলদি জলদি চল। কাশ্মীর চলে এসেছি, বরফে বরফ বরফ, বাপ রে বাপ দেখো বরফ, কেমন লাগা? ফাইনালি কাশ্মীর, আম আ গয়া, ঠান্ডা হাওয়া, বরফ দেখে তো তোমরা এত সুন্দর, মানে হালকা বরফ দেখা যাচ্ছে। কাজু গন্ডা, চলো বহুত আচ্ছা লাগ রা ইয়া পে আকে, স্টার্টিং হুয়া অভি আর ভি জ্যাদা তো সামনে না, তো দেখো গাইস বরফ ইয়ে বা সরি গাইস, শুধু বরফ আর বরফ, শুধু বরফ চারদিকে। আমরা এই বরফ দেখার জন্য কত দূর দূর থেকে আসলাম, শুধু এরকম বরফ দেখব, ঠান্ডা বাইরে। তো গাইস এখন একটা আপেলের বাগানে নামলাম, আর এই আপেলে গাছে এখন আপেল নেই, বাট ভিতরটা দেখে ভাইয়া আন্দার তক যা সকতে হ্যায় তো না, চলো আপ জুস হাম আতে উসকে বাদ লেতে, ঠিক হ্যায়। তো গাইস এই হলো আপেল বাগান, ও দেখো নকলি নকলি আপেল লাগা হুয়া হ্যায় আবে, সরি গাইস আমরা কেন হিন্দি বলছি। তো এই হলো আপেল বাগান, যে বাগানে এখন হয়তো আপেল নেই, বাট পরে হবে,
কিন্তু আপেল গাছে এখন আপেল লাগানো আছে, দেখো নকল নকল আপেল। ওই গাছটাই দেখো, এই হলো আপেল বাগান। এই যে গাছগুলো দেখছো এগুলো সব পুরোপুরি আপেলে ভরা থাকে, এখন আপেল নেই। আমাদেরকে এবার দেখাবো গাছের আপেল, মানে আপেল গাছে আপেল এই দেখো। বাট এগুলো নকলি আপেল, কারণ এখন আপেলের সিজন না, একটু পরে আমরা এসে দেখি। কিন্তু এখন আমরা আপেলের জুস খাবো, আজ যাও জুস খাইঙ্গে। কি ব্যাপার, ওরা ওখানে গেল কেন? বরফ আমার হাতে। কাশ্মীরের আপেল বাগান কোথায়? ইয়ো কেমন লাগছে? হাত দাও। ইয়ো বরফ দেখো, এইখানে বরফ দেখো। চলো গাইস এই বরফ একটু নি। এই দেখো বরফ দেখো, নরম নরম বরফ। পাগল বাগান আমার দিলে আমিও দেবো। আপেলের জুস, আর আমি সবাইকে দিতে আসছি, ওরা সব ওদিকে ব্যস্ত। এই নাও ধরো। তো গাইস এর উপরে আজকে নিলাম প্রতিশোধ। আমাকে এত ধরনের দৌড় করেছে না, ধারণা করার বাইরে। চলো এই এখানে আপেল জুস কেমন হয় একদম। কি তুমি খাও আগে জুসটা, খুব মিষ্টি। হুম হ্যাঁ চিনি দিয়ে, সত্যি খুব মিষ্টি। চিনি দিয়ে, চিনি নেই, চিনি নেই। ইতনা ইতনা মিঠা হতা হ্যায়? কাশ্মীরি আপেল কি সব বলতে হ্যায়? আমি পুরো দিয়ে। চলো গাইস অনেক মিষ্টি বললাম না, চলো এবার জুসটা খেয়ে নি। দেখো একটু পরে হোটেলে ঢুকছি, এখন আমরা এন্ট্রি করছি হোটেলে। আচ্ছা এই হলো হোটেলের ভিতরে বড় কেয়া হোগা, আমি মিথিকে আমি এখানে ঢুকাবো। হ্যালো আমাদের হোটেল, চলো গাইস এখন মিথিকে আমি বরফ দেখো, বরফের হোটেল। মিথি তোমার এখানে ঢুকিয়ে দেবো, ধরে দেখো ধরে দেখো কিরকম সব তো নরম, কিতনা আচ্ছা হে। না না খাও খাও, তখন খাবে খাবে বলছিলে খাও। আরে না এখানে যেখানে পা দিয়েছি সেখানে এইখান দিয়ে নাও। মারো 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 মারো। খুব মজা হচ্ছে, কারণ এত সুন্দর হোটেলে বরফ, মানে এই জিনিসগুলো দেখার জন্য আমরা এসেছি মেইনলি, মানে বরফ দেখবো এটাই আনন্দ আর কিছুই না। খুব মজা করছি, চলো এখন আমাদের জিনিস নিয়ে যেতে হবে ঘরে। দেখো এখানে বরফ কত সুন্দর, এখন একটু ফ্রেশ হবো, তারপরে আমরা আবার বেরোবো। তাড়াতাড়ি যাই আগে ফ্রেশ হয়ে নি। জুস, এই জুসটা কি জানি না, আর এখানে আছে পেঁয়াজি, পেঁয়াজি চপ। আচ্ছা ইসকো কে বলতে কাওয়া কাওয়াত, আরে কে রাত হয়ে গেল, আর রাত্রবেলা এখন আমরা খেয়ে নিচ্ছি। আর খেয়ে দিয়ে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস দেখাবো, যেটা হলো গিয়া বনফায়ার। বলতে কি আমরা শুধু আগুন জ্বালিয়ে মজা করবো সবাই মিলে, আর এখন এসে খেতে বনফায়ার। ওতে হলে গিয়ে চিকেন, চিকেন টিকেন করলে ঠিক আছে, চলো তাহলে বনফায়ারটা বলা যায় পুরোপুরি। এদিকে তো রুটি চিকেন আর ওদিকে রাইস আর অনেক কিছু আছে, কোনো ব্যাপার না খেয়ে নি। এই মেয়েটা একটু আগে যে কি কাপা কাঁপছিল, কিরম কাঁপছিলে ওই শুরু চার একটু জোরে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নি, খেতে বাইরে বেরোবো।
ফাইনালি এখন হলো কি আমরা এসেছিলাম ওই জায়গায় হলো কি হয়েছে বনফায়ার হয়েছিল কাঠে আগুন ধরিয়েছিলাম আর অনেকক্ষণ নাচ গান করলাম অনেক মজা করলাম ইনস্টা রিল বানালাম বাট এখন ভিডিও বানানোর জন্য আমরা সবকিছু অফ রেখেছি নাহলে সেই লেভেলে নাচ করছিলাম ওদিকে মিথি আছে ভিডিও খুঁজতে গেল এদিকে দাদা বৌদি সবাই আছে আর স্পেশাল একটা জিনিস সেটা হলো এখানে বরফ পুরো বাপরে বাপ খতরনাক লেভেলে ধোঁয়া আসছে চোখে এইটা বরফ আর এইখানে হলো কি আগুন মানে এইখানে আগুন দেখতে পাচ্ছ কত ধারে আর এই হলো আমাদের হোটেল আর এখানে আছে তিনটে দাদা আমার থেকে বড়ই হবে আই থিঙ্ক হ্যালো সবাই একটু সব হাই কর দো হাই হাই তো গাইস অনেক ভালো সবাই হাউ ইজ দা জোশ তো গাইস চলো না একদমই না প্লিজ ইয়ো ঠান্ডা গাইস কালকে যাব বরফে আর আজকে এখানে মজা করব দেখো ঠান্ডা মানে এখানে এত আবি আবে আবে কিতনা টেম্পারেচার হবে স্যার আমি নাচতে পারি না তাও ওর সাথে নাচ করছি একমাত্র আমি লাস্ট অব্দি কে করেছে বেশি সময় বৌদি চলো আর এখানে -4 বুঝাচ্ছে মানে এখানে টেম্পারেচার হলো -4 বাহ আর এখানে বরফে যাই আমি এখানে স্নোফল হয়েছিল ওই জন্য বরফ পড়েছে পুরো জম জাতা হ্যাঁ চলো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর আগুন আছে অনেক মজা করলাম ওদিকে আর এখন রুমে আসলাম আর রুমে না আমাদের একটা জিনিসই ঘরে কোন রকম বোঝাই যাচ্ছে না কারণ এখানে হিটার আছে আর একটা মজার জিনিস হলো যেটা আমি ফার্স্ট টাইম মানে দেখছি এই দেখো এখানে হলো গিয়ে বেডে যে একটা চাদর আছে এই চাদরটা মানে হিটার এটা গরম হয় পুরোপুরি গরম হয়ে যায় হিটারে মানে অনেক 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 ভালো লাগছে মানে একটু পরেই গরম হয়ে যায় পুরো বেডটা যাক এই জিনিসটা অনেক ভালো যাই হোক গাইস আজকের এই ব্লগটা আমাদের এখনই শেষ করতে হবে আর জানি না আজকে তোমাদের কীরকম দেখাতে পারলাম বাট কালকে আমরা যাবো এখান থেকে অনেক দূরে যেখানটাতে বরফ আছে মানে শুধু বরফ আর বরফ ওই জায়গায় যাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।